নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, আপনার জন্য শনি সাড়ে সাতির দ্বিতীয় চরণ অর্থাৎ 29 এপ্রিল 2022 থেকে শনি সাড়ে সাতির দ্বিতীয় চরণ আপনার শুরু হয়ে গেছে। এই দ্বিতীয় চরণে আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার উপর কী প্রভাব পড়তে চলেছে এই শনি সাড়ে সাতি, এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। 2022 টু 2025 এই যে দ্বিতীয় চরণ থাকবে, অর্থাৎ 2022 টু 2025 31শে মার্চ অবধি যে দ্বিতীয় চরণ থাকবে, এর মধ্যে কুম্ভ রাশি কী ফল পাবে, কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে, তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ফার্স্ট ফেজটা অর্থাৎ প্রথম চরণটা কিন্তু আপনার শেষ হয়ে গেছে। দ্বিতীয় চরণে আপনারা 29শে এপ্রিল 2022 থেকে পদার্পণ করেছেন, কিন্তু এই শনি আবার জুলাই মাসে বক্রি হয়ে যাচ্ছে। বক্রি হয়ে যাওয়ার পর আবার 18 জানুয়ারি 2023 এই শনি আবার মার্গী হয়ে স্বরাশিতে অবস্থান করছে, এবং শনি আপনার রাশিতে অবস্থান করে শশ নামক মহাপুরুষ রাজ্য আপনার ক্ষেত্রে সৃষ্টি কিন্তু করছে ফার্স্ট। এবং এর পাশাপাশি দেখুন, শনির পাশাপাশি বর্তমানে রাহুও কিন্তু আপনাদের থার্ড হাউসে অবস্থান করছে। গোচরের থার্ড হাউসে রাহু দুর্দান্ত রেজাল্ট দেয় এবং আপনাদের ইনকামপতি, ধনপতি ধনভাবে অবস্থান করছে। এটাও কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু প্লাস পয়েন্ট অর্থনৈতিক দিক থেকে। তো আলোচনাটা শুরু করি, শনির যে ট্রানজিট, এই যে দীর্ঘ আড়াই বছরের ফেজটা, কুম্ভ রাশির দ্বিতীয় চরণ যে শুরু হলো, সেই দ্বিতীয় চরণটাতে আপনাদের জন্য কী বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে আমি একে একে আলোচনা শুরু। দেখুন, প্রথমেই আপনাদেরকে বলি, শনি হচ্ছে কর্মফলদাতা, অর্থাৎ শনিকে যদি ধরা যায় জাজ, অর্থাৎ জাজমেন্ট করবেন আপনার কর্মের ঠিক ফল আপনি কিন্তু এই শনি সাড়ে সাতিতে কিন্তু পাবেন। শনি সাড়ে সাতি মানুষকে শিখায়, বাস্তবের মুখোমুখি করায়, কে আপনার আপন, কে আপনার ক্ষেত্রে পর, সবারই কিন্তু মুখোশ খুলে এই শনি সাড়ে সাতিতেই। এই শনি সাড়ে সাতিতে একটা মানুষকে শনি কিন্তু মানে পিটিয়ে একটা স্বর্ণ ধাতুতে কিন্তু পরিণত করে। শনির ক্যারেক্টারটা এরকম। শনি এই যে বর্তমান যুগে কর্মের জায়গাটা শনি, আর্থিক স্থিতির জায়গা শনি, এই জায়গাগুলো টোটাল, এই যে রোগ ঋণ, এই জায়গাগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে শনি। তো আমি বেশিরভাগ চার্টটা যখন অ্যানালাইসিস করেছি, অনেক প্রচুর চার্ট অ্যানালাইসিস করার পর বেশিরভাগ মানুষের ক্ষেত্রে শনির জায়গাটা বিশেষভাবে কিন্তু পীড়িত থাকছে। শনি শুধুমাত্র তুঙ্গস্থ থাকলেই নয়, শনি ডিগ্রিগত দিক থেকে এবং শনি কোন নক্ষত্রে বসে আছে, শনি অবস্থানটা নক্ষত্রের দিক থেকে দেখতে হবে এবং ডিগ্রিগত দিক থেকে দেখতে হবে। এবং এর পাশাপাশি শনি যদি আপনার পাপকর্তারি যোগে যুক্ত থাকে, শনি যদি আপনার নিচস্থ থাকে, শনি যদি আপনার কোনো অশুভ গ্রহের সঙ্গে অবস্থান করে, তাহলে কিন্তু সমস্যা আসবে। আমি একটি কথা বারবার বলছি, শনি রক্ষা কবচ আপনার পরিধান করুন, নিজস্ব জন্মছক অ্যানালাইসিস করুন, যে জায়গাটাতে সমস্যা সেই জায়গাটার সঠিক মানে প্রতিকার করুন। দেখুন, এই যে নাম্বারটি হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, এটা সম্পূর্ণ বুকিং নাম্বার, হোয়াটসঅ্যাপটা মেসেজ করুন, সময় মতো রিপ্লাইটা আপনার পেয়ে যাবে। তো আলোচনাটা শুরু করা যাক।
শনির ট্রানজিটে কুম্ভ রাশি, রাশিতে যেহেতু শ্বশুরবাবু মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, আপনাদের এই সময় মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা কিন্তু বাড়বে। এবং এর পাশাপাশি আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ভ্রমণের জায়গা আপনাদের তৈরি করবে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে ভ্রমণ আপনাদের কিন্তু হবে। তবে আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে, মায়ের শরীর দিকে আপনি অবশ্যই নজর রাখুন। মায়ের স্বাস্থ্যের দিকে এই আড়াই বছর, আগামী আড়াই বছর মায়ের স্বাস্থ্যের দিকে জায়গাটা কিন্তু নিয়ে সমস্যা কিন্তু হওয়ার জায়গা কিন্তু থাকছে। এবং আপনাদের ইনকামের জায়গাটা বৃদ্ধি করবে, দৈনিক রোজগারের জায়গা বৃদ্ধি করবে, এবং এর পাশাপাশি দাম্পত্য সুখের জায়গায় আপনাদের ডিস্টার্ব কিন্তু করবে। এটা লিখে নিন, 100% সঠিক। অর্থাৎ আমি একটা কথা বারবার বলি, শনি যেভাবে অবস্থান করে সে ভাবটার গুণগত মান বাড়িয়ে দেয়, আর যেভাবে দৃষ্টি দেয় শনির দৃষ্টিটা কিন্তু খারাপ, যে ভাবের উপর দৃষ্টি দেয় কিনা সেটা নাশ করে দেয়। অর্থাৎ দাম্পত্য সুখের জায়গা, হাজবেন্ড ওয়াইফের জায়গা, এই জায়গাটা নিয়ে কিন্তু সমস্যা কিন্তু আসবে। অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু বি কেয়ারফুল। এবং কিছু কিছু ক্ষেত্রে বড় ধরনের কন্ট্যাক্ট যোগাযোগগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু হাতছাড়াও হতে পারে। তবে অর্থনৈতিক দিকটা যদি আসি, ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালোর দিক কিন্তু থাকছে। আমি একটি কথা বারবার বলছি, শনিকে ভালো করার জন্য আপনারা কুকুর, আপনি বাড়িতে কুকুর পুষুন বা স্ট্রিট ডগ, শনিবার দিন মিষ্টি খাওয়ান এবং রোববার দিন কুকুরকে যদি দুধ খাওয়াতে পারেন বিশেষভাবে লাভ পাবেন, এবং মঙ্গলবার দিনও যদি খাওয়াতে পারেন বিশেষভাবে, কিন্তু প্রতিদিনই যদি আপনি কুকুরের দেখভালটা করতে পারেন কিনা বিশেষভাবে লাভ আপনি পাবেন। এবং যারা বাস্তবে যারা নির্ধনী আছে কিনা, সেই নির্ধনী ব্যক্তিকে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কিছু অংশ দান করুন, বিশেষভাবে শনি কিন্তু প্রসন্ন হবে। এবং শনিবার দিন, শনিবার দিন সন্ধ্যার সময় আপনি পশ্চিম দিকে মুখ করে ওম সাং শনিশ্বরায় নমঃ এই মন্ত্রটি আপনারা পাঠ করুন, বিশেষরূপে বাধা বিঘ্নটা কাটবে। তবে আপনাদের অর্থনৈতিক দিক ভালো হবে, কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হবে। অর্থাৎ আপনি যেমন পরিশ্রম করবেন সেই অনুযায়ী আপনি কিন্তু ডেভেলপমেন্টটা আপনার কিন্তু আসবে। কর্মের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে চাপ কিন্তু থাকবে। যারা এমএনসি কোম্পানির চাকরি করছেন বা আপনি যে কোনো জায়গাতে চাকরি করছেন সেই জায়গাটা কিন্তু চাপ থাকবে। তবে ব্যবসা ক্ষেত্রে আপনাদের কিন্তু শুভ ফল, আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু শুভ ফল দেখা কিন্তু যাচ্ছে। এবং এর পাশাপাশি কুম্ভ রাশি আপনি যদি হন, আপনার ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে বা যারা পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন, যারা গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, ট্র্যাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, চামড়া বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, লোহার সঙ্গে যুক্ত আছেন, চায়ের সাথে যুক্ত আছেন, এই জায়গাগুলো, কাঁচের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনার ডেভেলপমেন্ট করবে। আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, এই জায়গাটা কিন্তু আপনাদের প্লাস পয়েন্ট। বিদেশ থেকে আপনাদের ইনকাম, বিদেশের সাথে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত আছেন, আপনি কুম্ভ রাশির মানুষ, লিখে নিন, বিদেশ থেকে আর্নিংয়ের জায়গাটা কিন্তু বাড়বে। এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত আছেন বা বিদেশের মাটিতে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে মানে সুযোগ অপরচুনিটিগুলো কিন্তু আপনাদের আসবে। শনি আপনাদের বেশ কিছু ক্ষেত্রে সম্পত্তিগত দিক থেকে, নিজস্ব কোনো অ্যাসেট কিনা, নিজস্ব কোনো প্রপার্টিজ কিনা, এই সম্ভাবনাগুলো কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু দিবে। তবে পারিবারিক জায়গাটা,
পরিবারের জায়গাটা কিন্তু আপনাদের কিছু ক্ষেত্রে হলো ডিসস্যাটিসফ্যাকশন থাকবে, পারিবারিক সুখের জায়গা ডিসস্যাটিসফ্যাকশন আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকবে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণে কন্ট্রোল করে আপনাদেরকে চলতে হবে। এবং এই সময় আপনাদের রাগ এবং জেদ আপনাদের বাড়বে। এই রাগ জেদের জায়গাটা কিন্তু আপনাদেরকে কিছুটা হলো কন্ট্রোল করে কিন্তু চলতে আপনাদেরকে হবে। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে 2022-2025। অর্থাৎ এই যে আড়াই বছর, এই যে আবার শনি যে বকরি হবে জুলাই মাসে, তার উপরে আমি ভিডিও দিব। আবার 18 জানুয়ারি 2022-এ আপনার মার্গী হয়ে যাবে, আবার আপনার রাশিতে আসবে, সেটার উপরও কিন্তু ভিডিও দেবো। অর্থাৎ শনি যে বকরি এবং মার্গী হচ্ছে তার উপরও কিন্তু আপনারা ইন ডিটেলস তথ্যগুলো কিন্তু এই অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে আপনারা কিন্তু জানতে পারবেন। এবং বিশেষ করে এই শনি আপনাদের রাশিতে অবস্থান করে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট এই সময় কিন্তু দিবে। উচ্চ শিক্ষা যারা করছেন, উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনাদের দুর্দান্ত লাভ এই সময় কিন্তু দেখা যাচ্ছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে। এবং এই সময়ের মধ্যে আপনাদের বেশ কিছু দিক থেকে, মানে যাদের টাকা আটকে ছিল টাকা আসবে। তবে কুম্ভ রাশির ক্ষেত্রে শরীরের পার্টটা নিয়ে কিন্তু ভোগাবে, শারীরিক পার্টটার জায়গাটাতে মেডিকেল এক্সপেন্সেস আপনাদের কিন্তু বৃদ্ধি করবে। এই শনির রাশি পরিবর্তন আপনাদের শারীরিক পার্টের জায়গা আপনাদেরকে কিন্তু বিশেষভাবে নজর কিন্তু রাখতে হবে। অর্থাৎ এই ছিল কুম্ভ রাশির শনির 7.5-এর দ্বিতীয় চরণে কী প্রভাব পড়তে চলেছে, কী রেজাল্ট পেতে চলেছে, তার একটা সম্ভাবনা আমি আলোচনা করলাম। এবং আমি আবারও বলছি, শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, শনি ভালো থাকুক বা আপনার শনি রাশিচক্রে খারাপ আছে, দুটির ক্ষেত্রে কিন্তু ভালো থাকলে আরও বেটার রেজাল্ট পাবেন, খারাপ থাকলে সেটা অনেকটাই ভালো ফল পাবেন। তবে কর্মের উপর শনি কিন্তু আপনাকে ফল দিবে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।